সপ্তাহ কেটে গেলেও বাড়িতে ফিরলেন না পরিবার প্রধান। নিখোঁজ ব্যক্তিকে নিয়ে ক্রমশই দুশ্চিন্তা বাড়ছে পরিবারে। গত শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক ব্যক্তি, প্রায় ছয় দিন পেরিয়ে গেলেও মেলেনি খোঁজ। দুশ্চিন্তায় পরিবার। নদিয়া শান্তিপুর থানার বাচনা এলাকার ঘটনা। জানা যায় বাচনা এলাকার বাসিন্দা রাজু আর প্রতিদিনের মতোই গত শুক্রবার কাঠের মিলে কাজ করতে ফুলিয়ায় রওনা দেয় ট্রেনে করে, কিন্তু রাত পেরিয়ে গেলে সে আর বাড়ি ফেরেনি। শনিবার বহু খোঁজাখুঁজি করে খোঁজ মেলেনি তার। অবশেষে রবিবার শান্তিপুর থানায় দ্বারস্থ হয়ে পরিবারের তরফ থেকে একটি নিখোঁজের অভিযোগ করা হয়, কিন্তু ছদিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও তার খোঁজ পাওয়া যায়নি। চরম দুশ্চিন্তায় দিন কাটছে রাজু আর পরিবার। তারা চাইছেন প্রশাসন যদি দ্রুত তদন্ত শুরু করে তাদের সদস্যকে ফিরিয়ে পেতে পারে তারা। কোথায় গিয়েছিল, কি করতো? জোরে বলুন একটু। ফুলিয়া ট্রেনে কি করতে গিয়েছিল? বললো ফুলিয়ার মিল থেকে ঘুরে আসে। কি কাজ করতো? কাঠের কাজ করতো। কাঠের, তারপরে বললো যে ছটার সময় বাড়ি চলে আসবে। হ্যাঁ, দেড় বাড়ি আসেন। শুক্রবারে গিয়েছিল? হ্যাঁ, শুক্রবারে চারটা করে। তো থানায় গিয়েছিলেন? হ্যাঁ, থানায় গিয়েছিলাম। কবে গিয়েছিলেন? থানায় গিয়েছিলাম হচ্ছে শনিবারে। শনিবারে না, রবিবারে মনে গেলাম। রবিবারে? হ্যাঁ। কমপ্লেন করেছেন? হ্যাঁ। এখনো ফেরেনি? না। পুলিশ কি বলছে? পুলিশও বললো যদি ওইখানে যদি আসে ওরা খবর দেবে, আর আমাদের কাছ থেকে আমরা খবর দিতে হবে। ওই মিলে গিয়েছিলেন? হ্যাঁ, মিলে লোকও খুঁজে বেড়াচ্ছে। মিলে যায়নি সেদিন? না, মিলে গিয়েছিল ছটা ট্রেনে গিয়ে কাজ করে দুটো ট্রেনে চলে এসে। এসে আমরা চার মাপ একসাথে ভাত খেয়েছি। ভাত মাত খেয়ে বললো ফুলিয়া থেকে ঘুরে আস, ছটা ট্রেনে বাড়ি চলে আস। কি নাম ওর? রাজু। রাজু কি? রাজু রাজু। রাজু রাজু বয়স কেমন হবে? ওই চল্লিশ কি পঞ্চাশ হবে। না, চল্লিশ হবে। হ্যাঁ। কোথায় বাড়ি? বাড়ি বাতনায়। বাতনায়? হ্যাঁ। আপনার নাম? আমার নাম জহত্রী রাজুয়া। কি রাজুয়া? জহত্রী রাজুয়া। জহত্রী রাজুয়া? জগধত্রী। জগধত্রী। হ্যাঁ। আপনার কি হয়? আমার স্বামী হয়। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।